বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ঐতিহাসিক একজন ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত শাহ সুফি হাজি নব হাজি আলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের মাকবার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে, যেটা পাবনা জেলা ফরিদপুর থানা থানার পাশে থানাপাড়ায় অবস্থিত। তিনি ভারতপুর ফুরা শরীফের মুজাজ্জেদে জামান তাজ হুজুর কেবলা আবু বক্কর সিদ্দিকী পীর কিবলা সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের একজন অন্যতম খলিফা ছিলেন। তিনি চার তরিকার পীরে কামেল ছিলেন। হযরত শাহ সুফি হাজি আলিমুদ্দিন রহমাতুল্লাহ একজন আল্লাহর বড় মাপের আউলিয়া ছিলেন। এখানে তিনি সাহিত্য আছেন, তিনার পাশে আছে তিনার সহধর্মিনী, তার পাশে আছে তিনার ছোটো ছেলে মৌলানা সুলেমানউদ্দিন এবং তিনার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করে শহীদ বরণ করেছেন, তিনারও মাজার শরীফ এখানে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন একজন আল্লাহর বড় মাপের আউলিয়ার পবিত্র মাকবার শরীফ। সবাই শেয়ার করে আরও 10 জনকে দেখার তৌফিক দান করে দিবেন, আপনার ওসিলায় যাতে আরও 5 জনকে দেখেন। আর এই মাজার শরীফটি জিয়ারত করতে চাইলে আপনি পাবনা জেলা ফরিদপুর থানায় অবস্থিত থানার পাশেই, একবারে থানার সঙ্গেই এই মাকবার শরীফটি মেইন বাজারে, মানে মেইন শহরের মধ্যে। আপনারা সকলেই দেখছেন ভিডিওটি, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কেমন লাগলো, এবং শেয়ার করে আরও 5 জনকে দেখার তৌফিক দান করবেন। আর ইসলামিক ওলিয়া আউলিয়াদের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। এই রাস্তা দিয়ে আসতে পারবেন।